আচ্ছা আজকে আমাদের এই তাপগতিবিদ্যা লাস্ট টপিক আর কি এই এটা করলে আমাদের থিওরি শেষ হয়ে যাবে আর একই সাথে যদি সুযোগ হয় আজকে কিছু ম্যাথও দেখাবো এইটারটা দেখাবো আর আগের গোলায় যদি তোদের প্রবলেম থাকে ওগুলো দেখে আমাকে পরে বলিস আমি তাহলে পরে দেখাবো তো লাস্ট টপিকটা হচ্ছে এনট্রপি এনট্রপি এন্ট্রপি এই টার্মটা দিয়ে অ্যাকচুয়ালি আমরা একটা সিস্টেম কতটুকু অর্ডার করে আছে বা তার বিশৃঙ্খলা অবস্থাটা পরিমাপ করতে পারি সে কতটুকু বিশৃঙ্খল অবস্থায় আছে যেমন ধর আমরা যদি জানি যে আমরা কঠিন বস্তুর মধ্যে ওই কণাগুলা বা অনুপরমাণু যেগুলোই বলি না কেন একটা নির্দিষ্ট অর্ডারে সাজানো থেকে ওখানে কাঁপতে থাকে ওকে এই কঠিন বস্তুর ক্ষেত্রে এই কণাগুলার গতিশীলতা সবচেয়ে কম মানে গতিশীলতা বলতে গেলে নাই শুধুমাত্র আছে এবং তারা সবচেয়ে বেশি সাজানো অবস্থায় অবস্থায় আছে আছে গোছানো তরলের মধ্যে গেলে সেটা এটা হচ্ছে সলিড তরলের মধ্যে গেলে এগুলা একটু ছোটাছুটি করতে পারে একটু এলোমেলো হয়ে যায় এটা হচ্ছে লিকুইড স্টেট আর গ্যাসের মধ্যে গেলে এগুলা অনেক এলোমেলো হয়ে যায় অনুগুলা তাহলে এই যে আস্তে আস্তে যেটা হচ্ছে এগুলো একটা সিস্টেম তো আস্তে আস্তে সিস্টেমগুলো বিশৃঙ্খল হয়ে যাচ্ছে তো এই বিশৃঙ্খল একটা সিস্টেমের বিশৃঙ্খলা বা বিশৃঙ্খলতার পরিমাপটা আমরা যে টার্মটা দিয়ে করব সেটাই হচ্ছে এন্ট্রপি তো নর্মালি একটা সিস্টেম বিশৃঙ্খল হয়ে যাচ্ছে বলতে কি বুঝতেছি অ্যাকচুয়ালি তার অন্তস্থ শক্তির চেঞ্জ হচ্ছে অন্তস্থ শক্তি মানে হচ্ছে এইখানে পরমাণুর গতিশক্তি বেড়ে যাচ্ছে এইখানে আরো বেড়ে যাচ্ছে আর আমরা জানি যে অভ্যন্তরীণ শক্তি আর কি অভ্যন্তরীণ শক্তিটা চেঞ্জ হচ্ছে আর এই অভ্যন্তরীণ শক্তির পরিবর্তনটা সেটা যেহেতু আমরা যদি এখন এটাকে তাপ প্রদান করি আমরা এটাকে এই অভ্যন্তরীণ অবস্থার ইয়া বাহ্যিক অবস্থার পরিবর্তন করতেছি বা তার বিশৃঙ্খলতাটা বাড়াই দিচ্ছি তো এটাকে আমরা কিভাবে এইটার পরিমাপটা করব ম্যাথমেটিক্যালি এন্ট্রপিটা কীভাবে বের করবো ম্যাথমেটিক্যালি এন্ট্রপিটা হচ্ছে অ্যান্ট্রোপিটা একটা বস্তুর যেমন আমরা অন্তঃস্থ শক্তি সেটার একজাক্ট মান বের করতে পারতাম না আমরা কখনোই একটা বস্তুর মোট অন্তঃস্থ শক্তি ইউ এটার মান কখনো বের করতে পারতাম না আমরা সবসময় ডি ইউ বা ডেল্টা ইউ এরকম বের করতাম অন্তঃস্থ শক্তির পরিবর্তন বের করতাম তো এই ক্ষেত্রেও তাই একটা বস্তুর টোটাল অ্যান্ট্রোপি কত এটা আমরা মাপতে পারবো না আমরা এনট্রপির পরিবর্তনটা মাপতে পারবো তো সব জায়গায় আমরা এনট্রপি বলতে পরিবর্তন কী বুঝবো ওকে তো একটা সিস্টেম কত বেশি বিশৃঙ্খল বা একটা সিস্টেম এক আরেকটা সিস্টেমে রূপান্তর হওয়ার পরে তার এন্ট্রোপির কি পরিমাণ চেঞ্জ হয়েছে সেই জিনিসটা আমরা তাইলে এন্ট্রোপির পরিবর্তন দিয়ে যদি মাপতে চাই এন্ট্রোপিটাকে আমরা এস দিয়ে দেখাই তো ডেলটা এস দিয়ে বুঝবো এন্ট্রোপির পরিবর্তন আর সেটাকে আমরা ম্যাথমেটিক্যালি এভাবে বলবো যে ডেল কিউ বাই টি মানে তাপমাত্রার পরিবর্তনের সাথে তাপের হ্রাস বা বৃদ্ধি এই জিনিসটার কে আমরা বলতেছি এন্ট্রোপির পরিবর্তন তাহলে এইটা দিয়ে আমরা অ্যাকচুয়ালি কি মাপবো এটা দিয়ে মাপবো একটা সিস্টেমের বিশৃঙ্খলতার পরিমাণ মানে এখানে এন্ট্রোপি সবচেয়ে কম যখন সিস্টেমটা বেশি সুশৃঙ্খল অবস্থায় আছে এখানে একটু বিশৃঙ্খল হয়ে গেছে অনুপরমাণু ছোটাছুটি বেড়ে গেছে এখানে এন্ট্রোপি একটু বেড়ে গেছে আর এখানে এন্ট্রোপি আরো বেড়ে গেছে ওকে আচ্ছা তো এখন আমরা এই জিনিসটাকে এই এভাবেও দেখাতে পারি ডিকিউ ইকুয়ালস টু সরি ডি এস ডেল্টা এসকে আমরা ডি এস দিয়েও দেখাতে পারি এখানে ডিকিউ বাই টি এভাবেও লিখতে পারি তো এখন তাহলে এইটার থেকে আমরা বলতেছি এনট্রপির পরিবর্তন এনট্রপির পরিবর্তন আর এই ডেলটা কিউ দিয়ে বুঝাচ্ছি বা ডি কিউ দিয়ে বুঝাচ্ছি হচ্ছে তাপের পরিবর্তন আর টি দিয়ে তাপমাত্রা বুঝাচ্ছি এখন কথা হচ্ছে তাপমাত্রাটা অবশ্যই কেলভিনে তার মানে যদি এনট্রপি বেড়ে যায় তাইলে বিশৃঙ্খলতা বাড়বে এনট্রোপি কমে গেলে বিশৃঙ্খলতা কমবে সিস্টেমটা বেশি অর্ডার হয়ে যাবে ধর আমরা যদি লিকুইডকে ঠান্ডা করে সলিড বানায় ফেলি তখন বলবো তার এনট্রপি হ্রাস পাইছে আর যদি আবার ওরকম গ্যাসকে যদি লিকুইড বানায় ফেলি তখন বলবো তার এনট্রপি হ্রাস পাইছে তার মানে এই পরিবর্তনটা ধনাত্মক বা ঋণাত্মক হতে পারে যখন এন্ট্রোপির পরিবর্তনটা আসবে এর মানে বেড়ে গেছে আর যখন এন্ট্রোপির পরিবর্তনটা নেগেটিভ আসবে তার মানে এন্ট্রোপি কমে গেছে আর নর্মালি তাপ দিলে এন্ট্রোপি বাড়বে তাপ হ্রাস করলে এন্ট্রোপি কমে যাবে আচ্ছা তো এটার আর একটা সংজ্ঞা দেওয়া আছে সংজ্ঞাটা মানে আর কি এখান থেকে একটু বোঝাটা কঠিন সংজ্ঞাটা এরকম দেওয়া আছে যে কোনো সিস্টেমের শক্তি রূপান্তরের অক্ষমতা যে একটা সিস্টেম আর শক্তি রূপান্তর করতে পারবে না এই অক্ষমতাটাকে আমরা ওই এন্ট্রপি বলি তো এখন আসি যে আমাদের এন্ট্রপির রিলেটেড যে কিছু টার্ম বা কিছু ছোট কোশ্চেন আসে তো এগুলি একটু দেখাই তো তার আগে আর ব্যাপার যে এন্ট্রোপিকে আর ভাবেও সংজ্ঞা দেওয়া যায় আমরা জানতাম কি রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় তাপের কোনো আদান প্রদান হইতো না রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় তাপ সিস্টেম থেকে বাইরে যাওয়া আসা করতে পারতো না রুদ্ধ প্রক্রিয়ায় তখন এই ডি কিউ শূন্য ছিল তাহলে ডি যদি শূন্য হয় ডিএসি কলস টা শূন্য হবে এইটা থেকে এই কলসূন্য আর একটা সংজ্ঞা দেওয়া যায় যেমন সমস্ত প্রক্রিয়া কি ছিল তাপমাত্রা স্থির ছিল তো আহ রুদ্ধতাপীয় প্রক্রিয়া আমরা দেখছিলাম তাপমাত্রাও চেঞ্জ হয় ওই যে রুদ্ধতাপীয় সংকোচন বা প্রসারণ করলে অভ্যন্তরীণ শক্তি সংকোচন করলে অভ্যন্তরীণ শক্তি আহ হ্রাস পেয়ে তাপমাত্রাটা কমে যাইতো সিস্টেমের তাপমাত্রা হ্রাস পাইতো সরি সংকোচন করলে অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পেয়ে তাপমাত্রা বেড়ে যাইতো আর প্রসারণ করলে অভ্যন্তরীণ শক্তি হ্রাস পেয়ে সিস্টেমের তাপমাত্রাটা হ্রাস পাইতো তার মানে ওই ক্ষেত্রে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় সিস্টেমের তাপমাত্রা আর অভ্যন্তরীণ শক্তি দুইটাই একসাথে পরিবর্তন হইতো সমস্ত পরিবর্তনে আবার তাপমাত্রা স্থির থাকতো তো রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কোন জিনিসটা অ্যাকচুয়ালি স্থির ছিল এইভাবে বলা যায় যেহেতু বলতেছি আমরা যে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় এই অ্যান্ট্রোপের পরিবর্তন এটার কোনো পরিবর্তন হচ্ছে এনট্রপির কোনো পরিবর্তন হচ্ছে না তাইলে এই এন্ট্রোপি সংজ্ঞাটা এইভাবেও দেওয়া যায় যে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় যে রাশিটা স্থির থাকে সেইটাকে আমরা কোন একটা পদার্থের বা কোনো একটা সিস্টেমের এন্ট্রোপি বলতেছি তবে ওইটা না বলে ওই যে দুইটা যে সংজ্ঞা বললাম যে কোনোটা দিতে পারিস তোরা তোদের যেটা ভাল লাগে তবে ম্যাথমেটিক্যালি আমরা জিনিসটাকে এইভাবে দেখাচ্ছি ওকে তাইলে এটার এককটা কি হবে এটার এককটা হবে হচ্ছে কিউ হচ্ছে তাপ মানে জুল আর টি হচ্ছে ক্যালভিন জুল পার ক্যালভিন এটা হচ্ছে এনট্রোপির একক আচ্ছা এবার আসি যদি আমরা এই আমরা প্রত্যাবর্তী প্রক্রিয়া আর অপ্রত্যাবর্তী প্রক্রিয়া দুইটা প্রক্রিয়া নিয়ে ওইটার মধ্যে এনট্রোপির পরিবর্তনটা কীরকম হয় সেটা দেখতে চাই মানে কার্নর চক্রে এনট্রোপির পরিবর্তনটা কীরকম হয় আমরা বলছি এনট্রোপির পরিবর্তন হ্রাস পাইতে পারে বৃদ্ধি পাইতে পারে অথবা কখনো চেঞ্জ নাও হইতে পারে শূন্য থাকতে হইতে পারে তো সেটা একটু দেখবো আবার একই সাথে ওই মানে প্রত্যাবর্তী প্রক্রিয়া অপ্রত্যাবর্তী প্রক্রিয়ায় চক্র ছিল প্রত্যাবর্তী প্রক্রিয়া আর অপ্রত্যাবর্তী প্রক্রিয়া আই মিন ই রিভার্সিবল প্রসেস সেই ক্ষেত্রে এনট্রপির পরিবর্তনটা কি হয় সেটা একটু দেখব খ জন্য এটা আসে প্রত্যাবর্তী প্রক্রিয়ায় প্রক্রিয়ায় তো আমরা এই ক্ষেত্রে কার্ন চক্রটা নিয়ে বিবেচনা করতেছি হ্যাঁ কার্ণুর চক্র যেহেতু একটা প্রত্যাবর্তী প্রক্রিয়া ছিল মানে পুরো একটা চক্র কমপ্লিট করে সিস্টেম আবার আগের অবস্থায় ফিরে আসতে পারতো তো এই ক্ষেত্রে কার্ণের চক্রটা এরকম ছিল আমাদের এখন এই গ্রাফ দেখতে দেখতে আশা করি মুস্ত হয়ে গেছে এ বি সি এখানে একটা সমষ্ণ প্রক্রিয়া ছিল এবি বরাবর এখানে আরেকটা একটা সমষ্ণ প্রক্রিয়া ছিল সমষ্ট সংকোচন ছিল সমষ্ট প্রসারণ ছিল তো এই ক্ষেত্রে যেহেতু চারটা ধাপ তাহলে এই প্রথম ধাপে মানে হচ্ছে এবি বরাবর বা এবি রেখা বরাবর এবি রেখা বরাবর এন্ট্রোপের পরিবর্তন হ্যাঁ তো ওটাকে আমি এভাবে দেখাচ্ছি যে ডেল এস ওয়ান ওকে এবি রেখা বরাবর এন্ট্রোপের পরিবর্তন সেটা যদি বের করতে চাই তো আমরা ধরলাম যে এইখানে সে ওই যে উচ্চ তাপমাত্রার বস্তুটা থেকে ওয়ান পরিমাণ তাপ নিছে তাইলে এই ক্ষেত্রে তাপের ইয়া ডেল এসের সূত্রটা কী ছিল যে কিউ তাপ কতখানি নিছে ডি কিউ যেটা ছিল তো কিউ ওয়ান পরিমাণ তাপ নিছে ডিভাইডেড বাই

बराबर एंट्रोপির পরিবর্তন সেটা জিরো কারণ এটা রুদ্ধতাপীয় প্রক্রিয়া ব্র্যাকেটে লিখে দিচ্ছি যেহেতু ডি কি ইকুয়ালস টু শূন্য মানে রুদ্ধতাপীয় প্রক্রিয়া ওকে তো একইভাবে তিন নাম্বার ধাপে কি অবস্থা তার মানে সিডি রেখা बराबर সিডি রেখা বরাবর ক্লাস নিচ্ছি ওইদিকে যাও সিডি রেখা বরাবর ডেল এস এস এটা হচ্ছে আমাদের সমষ্ণ সংকোচন ছিল তো সমষ্ণ সংকোচন এই ক্ষেত্রে এই ক্ষেত্রে আহ কিওয়ান পরিমাণ কিউ পরিমাণ তাপ সে ছেড়ে দিছিল আর তাপমাত্রাটা ছিল হচ্ছে টি তাহলে কিউ টু বাই আর এই ক্ষেত্রে সে তাপ ছেড়ে দিছিল যেহেতু তাপ ছেড়ে দিছে তাহলে আগেরটা পরিবর্তন যদি ধনাত্মক হয় এই পরিবর্তনটা ঋণাত্মক হবে আই মিন এই ক্ষেত্রে এনট্রপি হ্রাস পাইছে তাপ ছেড়ে দিছে যেহেতু আচ্ছা তাহলে এই ক্ষেত্রে সিডি বরাবর এনট্রপির পরিবর্তন সেটা হচ্ছে রাশি পাওয়ার কারণে আমি মাইনাস সাইন দিলাম এনট্রপি যেহেতু বৃদ্ধি রাশি দুইটাই হয় সম্ভব ওকে এবার লাস্ট আমাদের ডিএ बराबर চার নাম্বার হচ্ছে ডিএ রেখা বরাবর এটা একটা রুদ্ধতাপীয় সংকোচন ছিল এইখানেও ডি কিউ শূন্য তার মানে এই ক্ষেত্রে ডেল এস 4 মানে ইসের এনট্রপির পরিবর্তনটা এই ক্ষেত্রেও শূন্য এই একই ব্যাপার যেহেতু এটা রুদ্ধতা পরিবর্তন তাইলে এখানে টোটাল চারটা ধাপের মধ্যে টোটাল পরিবর্তন সুতরাং এই ক্ষেত্রে মোট এনট্রপির পরিবর্তন যেটাকে আমি ডেল এস দিয়ে দেখাচ্ছি সুতরাং ডেল এস এটা হচ্ছে মোট পরিবর্তন মোট পরিবর্তনটা তাহলে কি হবে ডেল এস ওয়ান প্লাস এস টু প্লাস এস থ্রি প্লাস এস ফোর যদি যোগ করি তাহলে জাস্ট এটা আসতেছে কি ওয়ান টি ওয়ান মাইনাস কিউ টু টি টু এটা আসতেছে ওকে চারটা যদি যোগ করি তো এখন আবার আমরা আগের দিন ওই যে যখন ইয়া ইঞ্জিনের দক্ষতা নির্ণয় করতেছিলাম তখন একটা রাশি প্রুফ করছিলাম যে কিউান বাই টি ওয়ান ইকুয়ালস টু কিউ টু ডিভাইডেড বাই টু টু টি টু এইটা আমরা পরে আসছিলাম কিউান বাই টি ওয়ান ইকুয়ালস টু কিউ টু ডিভাইডেড বাই টি টু তাইলে তাই যদি হয় এই দুইটা যেহেতু সমান তাইলে এটা জিরো হবে ওকে তার মানে একটা রিভার্সেবল প্রসেসে বা একটা প্রত্যাগামী প্রক্রিয়ায় অথবা প্রত্যাবর্তী প্রক্রিয়ায় মোট এনট্রপির পরিবর্তন সব সময় জিরো হবে এটুক সবাই বুঝছিস কিনা না তার মানে সিস্টেম যেহেতু আগের অবস্থায় ফিরে আসতেছে তার মানে তার টোটাল বিশৃঙ্খলা আবার পরিবর্তনটা জিরোই হয়ে আসবে আচ্ছা তো এখন আমরা এরকম একটা প্রক্রিয়া দেখবো যে এটা উল্টা দিকে আসে না উল্টা দিকে শত আসতেছে না এরকম একটা ব্যাপার তিন নাম্বারটা বুঝিস নাই সিডি রেখা বরাবর কি ছিল সংকোচন ছিল তো সমস্ত সংকোচন হওয়ার সময় কি করছিল সে সে তাপ গ্রাহকের মধ্যে তাপ ছেড়ে দিছিল তো আমি প্রথমেই বলে আসছি যে এন বারে কখন বাইরে থেকে তাপ দিলে বিশৃঙ্খলা বেড়ে যায় তো যেহেতু সে তখন তাপ ছেড়ে দিছিল পরিবেশে কিউটু পরিমাণ এলে তখন তার বিশৃঙ্খলা কমে গিয়েছিল সিস্টেমের তার মানে এনট্রপিটা হ্রাস পাইছে এজন্য মাইনাস দিছিলাম আর এনট্রপি বের করার নিয়ম কি উপরে থাকে তাপ নিচে থাকে তাপমাত্রা সেটাই করছি আচ্ছা ওকে তাহলে এই কোশ্চেনটা আস হ্যাঁ ভাই এবার আচ্ছা এটা কি তাপমাত্রার পরিবর্তন দেই নাই কিন্তু এটা খালি তাপমাত্রা দিছি এটা কিন্তু তাপমাত্র না সূত্রে ডেলটি ছিল না সূত্রটা ছিল এরকম ডিএসাইডেড বাই টি ডেলটি ছিল না কিন্তু ওকে আচ্ছা তাইলে এবার আমাদের আচ্ছা ওর কোশ্চেনটা ছিল যে সমষ্ণ প্রক্রিয়ায় ডেলটি ইক টু শূন্য হবে কিন্তু আমি তো সূত্র ওখানে কোনো ডেলটি দিই পরিবর্তন দিই তাপমাত্রা দিছি শুধু আচ্ছা তো এখন আসি তার মানে প্রত্যাগামী প্রক্রিয়ায় এনট্রোপি সবসময় স্থির থাকে তো লাস্টের লাইনটা এরকম হবে সুতরাং প্রত্যাগামী প্রক্রিয়ায় এনট্রোপি ধ্রুব থাকে বা স্থির থাকে ওকে স্থির থাকে আচ্ছা এবার আমরা পরেরটা দেখতেছি অপ্রত্যাবর্তী প্রক্রিয়ায় এরকম একটা প্রক্রিয়ায় এনট্রোপির কি পরিবর্তন হয় সেটা দেখব তাহলে অপ্রত্যাবর্তী প্রক্রিয়ায় এনট্রোপির পরিবর্তন সেটা কি বাড়ে কমে না স্থির থাকে আমরা সেটা দেখতে চাই তো এরকম একটা প্রসেস নিয়ে নিচ্ছি যেটা উল্টা দিকে আসে না যেমন ধর আমরা একটা গরম বস্তু আর একটা শীতল বস্তু পরস্পরের টাচে নিয়ে আসতেছি এটার তাপমাত্রা হচ্ছে টি এটার তাপমাত্রা হচ্ছে টিটু আর আমরা বলে দিলাম যে আর এটা হচ্ছে তাপ যাবে তো কি পরিমাণ তাপ যাচ্ছে ধরে নিলাম DQ পরিমাণ তাপ যাচ্ছে ওকে তো এইটা যদি হয় তাহলে এটা কিন্তু স্বতঃস্ফূর্ত সবসময় উচ্চ তাপমাত্রা থেকে নিম্ন তাপমাত্রার দিকেই যাবে তার মানে এটা একটা অপ্রত্যাবর্তী প্রক্রিয়া সময় ওই গরম থেকে শীতল বস্তুর দিকেই তাপের প্রবাহটা হচ্ছে তাইলে সিস্টেমের মোট এনট্রপির পরিবর্তনটা যদি নির্ণয় করতে চাই তাহলে উষ্ণ বস্তুর মানে উষ্ণ বস্তুর তাইলে এখানে কি ব্যাপারটা হচ্ছে উষ্ণ বস্তুটা তাপ হারাচ্ছে তার মানে ওর এনট্রপিটা হ্রাস পাচ্ছে আর ও তাপ নিচ্ছে ওর এনট্রপিটা বৃদ্ধি পাচ্ছে আরো একটা ব্যাপার ও যতখানি তাপ ছেড়ে দিচ্ছে ও কিন্তু ঠিক ততখানি তাপ নিচ্ছে তাইলে উষ্ণ বস্তুর পরিবর্তন বা লিখে দিতে পারি এন্ট্রোপি আচ্ছা আমি পরিবর্তনই লিখলাম এনট্রপির পরিবর্তন সেটা হচ্ছে ডেল এস ওয়ান আবার লিখলাম ডেল এস ওয়ান এটা যেহেতু তার কিন্তু সে কিন্তু তাপ হারাচ্ছে তার মানে হ্রাস পাচ্ছে তাহলে এটাকে মাইনাস দিলাম মাইনাস কি পরিমাণ তাপ ছেড়ে দিচ্ছে ডি কিউ আর তার তাপমাত্রা কত টি শীতল বস্তুর এন্ট্রপির পরিবর্তন এন্ট্রপির পরিবর্তন ডেল যতখানি তাপ ছেড়ে দিচ্ছে ও কিন্তু ঠিক ততখানি তাপ নিচ্ছে তাইলে প্লাস ডি কিউ যেহেতু বৃদ্ধি পাচ্ছে প্লাস দিলাম আর তাপমাত্রা হচ্ছে টি টু ওকে তাইলে এখন মোট এই পুরা প্রক্রিয়াটায় মোট এনট্রপির পরিবর্তন যেটাকে আমি ডেল এস দিয়ে দেখাই যদি তাইলে সেটা আসবে ডেল এস ওয়ান প্লাস ডেল এস টু এখন তাহলে এরকম আসতেছে যে মাইনাস ডি বাই প্লাস ডি বাই টি টু এরকম আসতেছে তো এখন আমি একটা উদাহরণ দিয়ে বুঝাই তাহলে বুঝতে সুবিধা হবে যে এই মানটা সব সময় এইখানে ডেল্টা এস সব সময় শূন্য হচ্ছে বড় আসবে আই মিন ধনাত্মক আসবে আই মিন পরিবর্তনটা সব সময় ধনাত্মক হবে তো কিভাবে সেটা ধর আমরা ধরে নিলাম যে এটা তো উষ্ণ বস্তু যে এটা হচ্ছে ধর ধরে নিলাম এটা দুইশো ক্যালভিন বা তিনশো ক্যালভিন ধর এটা হচ্ছে তিনশো ক্যালভিন তাপমাত্রার বস্তু আর এটা হচ্ছে দুইশো ক্যালভিন আর এদের ছেড়ে দেওয়া তাপটা ধরলাম যে জুল আচ্ছা একশো জুল তাপ ছেড়ে দিচ্ছে বুঝতে সুবিধা হবে একশো জুল তাপের আদান প্রদান হচ্ছে এরকম যদি হয় তাইলে আমরা একটু হিসাব করি যে এখানে ব্যাপারটা কত আসতেছে এখানে আসতেছে মাইনাস এই যে ডেলেসন সেটা আসতেছে মাইনাস হান্ড্রেড ডিভাইডেড বাই টি ওয়ান হচ্ছে তিনশো এটা তার মানে আসতেছে হচ্ছে মাইনাস ওয়ান বাই থ্রি আর এই যে এটা ডি বাই এটা আসতেছে প্লাস হান্ড্রেড ডিভাইডেড বাই দুইশো তার মানে প্লাস ওয়ান তাহলে ওয়ান বাই টু সবসময় কিন্তু আইমিন এই পরেরটা এই ওয়ান বাই থেকে কিন্তু বড় তার মানে যদি আমরা মাইনাস থ্রি ওয়ান মানে হাফ থেকে ওয়ান বাই থ্রি বিয়োগ দিই এখানে বসাই দিই তাহলে মানটা কিন্তু অবশ্যই ধনাত্মক মান আসবে ঋণাত্মক আসার চান্স নাই কেন ঋণাত্মক আসার চান্স নাই এই ভগ্নাংশটা সবসময় এটা চেয়ে বড় হবে কারণ উপরে দুইজনের লব সমান বাট এইটার মধ্যে যে মানটা আছে এটা ছোট ছোট মান দিয়ে লবটাকে ভাগ করতেছি তাহলে সবসময় একটা বড় মান পাবো আর এখানে তো বড় মান দিয়ে ভাগ করতেছি এটা একটা কথা তার উপরে আবার সামনে মাইনাস সাইন আছে তো আর কি টোটাল মিলে এত মানটা ছোটোই আসবে সব সময় তাইলে সময় এই মা এই ভ্যালুটা বড় আসবে এই ভ্যালুটা ছোট আসবে যেহেতু টি টু টি ওয়ান টি টু তাইলে অবশ্যই সবসময় এই ভগ্নাংশটায় এই পর্ষণটা বড় আসবে তা আমি এটা একটু লিখে দিচ্ছি যে সুতরাং আচ্ছা এইখানে এটা উদাহরণ দিয়ে বুঝাইলাম তাতে বুঝে গেছিস আশা করি যেহেতু eon greater than t2 সুতরাং e del s অলওয়েজ greater than 0 তার মানে এই ডেল এস সব সময় পজিটিভ আসবে পজিটিভ আসা মানে বৃদ্ধি পাওয়া তার মানে প্রত্যাবর্তী প্রক্রিয়ায় সব সময় এনট্রপি অপ্রত্যাবর্তী প্রক্রিয়ায় এনট্রপির পরিবর্তন ধনাত্মক মানে হচ্ছে অর্থাৎ এনট্রপি বৃদ্ধি পায় এনট্রপি মানে বিশৃঙ্খলা সবসময় বাড়বে এনট্রপি বৃদ্ধি পায় কেউ না বুঝলে বলিস ওকে তাহলে আমরা দেখলাম একটা প্রত্যাবর্তী প্রক্রিয়া যেটা চক্র বলি বা যে যেখানে সিস্টেম আগের অবস্থায় ফিরে যাবে এরকম অবস্থায় এনট্রপির পরিবর্তন সবসময় শূন্য হয় টোটাল চক্রে আর যদি কোনো সতস্ফূর্ত প্রক্রিয়া হয় যেমন এই যে সবসময়ই সতঃস্ফূর্তভাবেই গরম বস্তু থেকে নিম্ন তাপমাত্রা বস্তুতে তাপ যাবে এটা একটা স্বতঃস্ফূর্ত পরিবর্তন এই রকম প্রক্রিয়াগুলোর ক্ষেত্রে সবসময় বা অপ্রত্যাবর্তী প্রক্রিয়াগুলোর ক্ষেত্রে সবসময় এনট্রপি বৃদ্ধি পাবে তার মানে আমাদের আশেপাশে যত ঘটনা এরকম স্বতস্ফূর্তভাবে ঘটতেছে পরিবেশের এনট্রপি সবসময় বাড়তিছে সবসময় বিশৃঙ্খলাটা বাড়তিছে তো ওই যে একটা বিদঘুটে সংজ্ঞা দিছিলাম সেটা একটু বলি ওই যে বলছিলাম যে এন্ট্রোপির আর একটা সংজ্ঞা যে কোনো সিস্টেমের শক্তি রূপান্তরের অক্ষমতা জন্য শক্তির বা ওই শক্তি রূপান্তরের জন্য শক্তির অপ্রাপ্যতা এটাকে আমরা আহ বলি তো ওই যে শক্তি রূপান্তরের অক্ষমতা এটা বলতে বোঝাচ্ছি যে সিস্টেম যত বিশৃঙ্খল হয়ে যাবে ধর পরিবেশ আমরা কি জানি যে ক্লাস শেষ করি আচ্ছা না এখন না ওই ওই যে বড় আপুর ছোট মেয়েটা আর কি আমাদের যে ব্যাপারটা ছিল এই ক্ষেত্রে আমাদের এই যে শক্তির রূপান্তরটা ঘটাবো ধর পরিবেশের মধ্যে যেহেতু তাপ ছেড়ে দিবে উষ্ণ বস্তু সব সময় তো এই তাপ ছেড়ে দেওয়ার জন্য তাপ গ্রাহকের তাপমাত্রা তার মানে আস্তে আস্তে বাড়তিছে যত প্রক্রিয়া ঘটতেছে পরিবেশে সব কিছুতে আমাদের আহ তাপটা চলে আসতেছে তাইলে এখন আস্তে আস্তে পরিবেশের তাপমাত্রা বাড়তে বাড়তে বিশৃঙ্খল হয়ে যাচ্ছে আস্তে আস্তে তাইলে এমন একটা অবস্থা হয়ে যাবে তখন যে তখন আহ পরিবেশের তাপমাত্রাটা আমি যে সিস্টেম থেকে তাপ ছেড়ে দিয়ে পরিবেশে পাঠাবো যদি এরকম একটা অবস্থা হয়ে যায় মানে এটা কল্পনা করা হচ্ছে যে যেহেতু প্রতি মুহূর্তে পরিবেশের তাপমাত্রা এরকম বাড়ছে তাহলে এই যে বৃদ্ধি পাচ্ছে তার মানে তার বিশৃঙ্খলতা বেড়ে যাচ্ছে এনট্রপি বেড়ে যাচ্ছে তাহলে এক সময় সে আর একটা বস্তু থেকে যে তাপ নিবে মানে বিশৃঙ্খল হইতে হইতে এমন একটা অবস্থায় পৌঁছে যাবে সে যে নতুন করে আর তাপ নিবে এই অবস্থাটা আর সম্ভব হবে না ওকে তার মানে অনান ওই তাপ গ্রাহকের তাপমাত্রা যে সবসময় আবার বলতেছি তাপ গ্রাহক তাপ গ্রাহকের তাপমাত্রা সবসময় নিম্ন থাকতে হয় তাপ উৎস থেকে সিস্টেম তাপ নিয়ে নিম্ন তাপমাত্রার তাপ গ্রাহকে ছেড়ে দেয় তো আমরা পরিবেশের মধ্যেই একটা প্রক্রিয়া ঘটার পর পরিবেশের মধ্যেই সবসময় তাপটা চলে আসতেছে তার মানে এই ধর ইয়া হচ্ছে প্রসেদন প্রক্রিয়া হচ্ছে তো প্রসেদন প্রক্রিয়া কি হচ্ছে ওই পানি বাষ্প হচ্ছে তো তখনও পরিবেশে তাপ ইয়া এন্ট্রপি বাড়তিছে মানে এই এরকম করে প্রত্যেকটা প্রক্রিয়া ঘট ঘটার সময় স্বতঃস্ফূর্ত প্রক্রিয়াগুলো ঘটার সময় পরিবেশের এন্ট্রোপি বাড়তেছে তো এরকম এন্ট্রপি বাড়তে বাড়তে একটা সময় কল্পনা করি যদি আমরা যে ওই পরিবেশের এন্ট্রোপিটা এমন পরিমাণে বৃদ্ধি পেয়ে যাবে যে তখন এ আর নতুন করে বাইরে থেকে তাপ নেওয়ার সক্ষমতাটা হারাবে বা অ্যাবিলিটিটা তখন হারাবে সে আর তাপকে যে কাজে রূপান্তর করব আমরা নিম্ন তাপ তাপগ্রাহকে তাপ ছেড়ে দিয়ে সেটা আর পসিবল হবে না তো এই ব্যাপারটাকে বলা হচ্ছে জগতের তাপীয় মৃত্যু ক্ষণ নাম্বারের জন্য মাঝে মাঝে এই ইয়াটা আসে যে হে ইয়ে জগতের তাপীয় মৃত্যু বলতে কি বুঝায় ওকে একটু বই থেকে পড়ে নিবে আচ্ছা ক্লাস শেষে আনতেছি ওকে এখন আসি আমাদের এই ক্ষেত্রে এই পরিবর্তনের যে অঙ্কগুলো আমাদের সেই অঙ্ক একটু করে আর বেশি পেন নেওয়ার দরকার নেই জাস্ট খালি সংজ্ঞাটা লাগবে আর এই যে এই দুইটা দেখাইলাম এই দুইটা আসে আর ওই লাস্টে যেটা বললাম ওইটা খ নাম্বারের জন্য আসে সো খুব বেশি জটিল কিছু আসে না এখান থেকে এখন দুই একটা ম্যাথ দেখাচ্ছি তো আমাদের তার আগে আরেকটা একটা ব্যাপার বলি যে একটা সিস্টেমের তাপমাত্রার পরিবর্তন হলো সেই ক্ষেত্রে আমরা এনট্রপিটা কিভাবে হিসাব করব যদি তাপমাত্রার পরিবর্তন হয় যেমন ধর এই তাপমাত্রা থেকে এক তাপমাত্রা থেকে আরেক তাপমাত্রা নিয়ে গেলাম তাহলে সেই ক্ষেত্রে এনট্রপির পরিবর্তনটা যদি বের করতে চাই তো আমরা ধর একটা বস্তুর তাপমাত্রা ওই যে একটু আগে যেটা করছিলাম আর কি ধর এই ক্ষেত্রে একটা টিঅন তাপমাত্রার বস্তু আচ্ছা আমি এভাবে বলছি যে একটা উচ্চ তাপমাত্রার বস্তু তাপ যখন হারাচ্ছে তো আমরা তখন নাইন টেনে এরকম একটা সূত্র পরে আসছিলাম ডেল কিউ ইকাল টু এম এস ডেল অথবা এটাকে এভাবে বলতে পারি যে ওই গৃহীত বা বর্জিত তাপ সেটা এরকম ছিল ডি কিউ টু আমরা আচ্ছা আবার এই যদি অবস্থার পরিবর্তন হয়তো এটা হচ্ছে তাপমাত্রার পরিবর্তন হইত তাপমাত্রার পরিবর্তনের ক্ষেত্রে মানে অঙ্ক করার ক্ষেত্রে এটা লাগবে আর আরেকটা ছিল অবস্থার পরিবর্তনের ক্ষেত্রে অবস্থার পরিবর্তনের ক্ষেত্রে অবস্থার পরিবর্তনের ক্ষেত্রে সেই ক্ষেত্রে এই ডেল কিউ টু আমরা লিখতাম এম এল এফ ওই যখন বরফ গলে যাইতো তাপ নিত যে সেটাকে আমরা এভাবে লিখতাম এম এল এফ আর এম এল ভি এটা হচ্ছে যখন পানি বাষ্পে পরিণত হইতো আমি জিনিসগুলো আবার একটু মনে করে দিচ্ছি এখানে এম ছিল ওই বস্তুর ভর এস ছিল ওই বস্তুর ইয়া আপেক্ষিক তাপ আর ডেল্টা টি ছিল তাপমাত্রা পরিবর্তন আর এই ক্ষেত্রে ছিল ভর আর এল এফ ছিল গলনের আপেক্ষিক সুক্ত তাপ এটা ছিল বরফ গলনের আপেক্ষিক সুক্ত তাপ যেটাকে আমরা থ্রি থ্রি সিক্স ট্রিপল জিরো জুল পার কেজি এটা পড়ছিলাম আর এল ভি যেটা সেটা ছিল টু টু সিক্স এইট ট্রিপল জিরো জুল পার কেজি এই মান দুইটা একটু মুহস্ত রাখা লাগে ওকে এটা হচ্ছে যখন বরফ গলে পানি হয় তখন যে সুপ্ত তাপ নেয় সেটা আর এটা ছিল যখন পানি বাষ্পে পরিণত হয় তখন যে সুপ্ত তাপ নেয় সেটা আর এই ক্ষেত্রে হচ্ছে তাপমাত্রা পরিবর্তনের জন্য এস ছিল বস্তুর আপেক্ষিক তাপ তাহলে আমরা যদি এরকম একটা বস্তুর তাপমাত্রার পরিবর্তনের ক্ষেত্রে টি ওয়ান থেকে টি টু তাপমাত্রায় বস্তুর তাপমাত্রার পরিবর্তন হয়েছে তো তখন যদি আমরা তার এনট্রপির পরিবর্তন বের করতে চাই তো সেটা রকম হবে ডেল্টা এস সেই ডেল্টা এস যদি বের করতে চাই যে বস্তুর তাপমাত্রার পরিবর্তন হয়েছে তা আমি লিখতেছি ডি কিউ বাই ডিটি একটু এট আচ্ছা তো মোট এন্ট্রোপির পরিবর্তন যেটা এটা বের করতে গিয়ে আমাদের যেটা দরকার হইতো যে ডি কিউ বাই টি এটা ছিল আমাদের সূত্র তো আমাদের এই ক্ষেত্রে তাপমাত্রাটা পরিবর্তন হচ্ছে তো আমরা এখান থেকে এই ডি কিউ সমান সমান আবার বসাইতে পারি এম এস ডিটি আর এখানে টি বসাইলাম আর এই ডিটির যে লিমিট সেটা দিয়ে দিলাম টি অন থেকে টি টু যে তাপমাত্রাটা চেঞ্জ হয়ে T1 থেকে T2 তে পৌঁছাইছে তাহলে মোট এনট্রপির পরিবর্তন যদি বের করতে চাই m বস্তুর ভর ছিল s ছিল আপেক্ষিক তাপ এরা যেহেতু কনস্ট্যান্ট এটা বাইরে চলে আসবে সো এটাকে আমি বাইরে নিয়ে আসতেছি ইন্টিগ্রেশনের m s এই দুইটা বাইরে চলে আসলো ভিতরে শুধু থাকতেছে dt by t t1 থেকে t2 তো এখন আমরা জানি যে dx বাই x এটার ইন্টিগ্রেশনটা হচ্ছে ln x লন এক্স যেহেতু তাইলে আমি লিখতে পারি ডেল্টা এস টু ওই এম এস থাকলো আর ডিটি বাই টি এটা হচ্ছে লন টি লিমিট দিয়ে দিলাম টি টি অন থেকে টু এটার পরের লাইন এখন এখানে ওই লিমিটটা বসায় দিচ্ছি সেটা হচ্ছে এম এস লন একবার টি টু উচ্চ উচ্চসীমা তারপর হচ্ছে নিম্ন সীমা লন টি টু টি ওকে আবার আমরা এভাবে লিখতে পারি এম এস লন টি টু বাই টি ওই আমাদের লনের ধর্ম অনুযায়ী লন এ মাইনাস লন বিক টু লন এ বাই বি তাহলে আমরা এখন আহ ইসের আর সূত্র পেয়ে গেলাম যে আমরা যদি কখনো দেখি যে তাপমাত্রা চেঞ্জ হয়েছে একটা বস্তুর তাহলে সেক্ষেত্রে আমরা এই সূত্রটা ইউজ করব এন্ট্রোপের পরিবর্তন নির্ণয় করতে গিয়ে আমি এখনই উদাহরণ দিচ্ছি তো ধর আমাকে বলা হলো যে একটা মাইনাস টেন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফ এক কেজি বরফ সেটাকে আমরা ওই যে টেনে যেমন ওই যে ইয়া আঁকতে হইতো অবস্থার পরিবর্তনের জন্য যে শীতলীকরণ লেখচিত্র অথবা তাপ প্রদান আঁকা হইতো ওরকম টাইপের যে মাইনাস টেন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার এক কেজি বরফকে যদি আমরা ধর হান্ড্রেড ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বাষ্পে পরিণত করতে চাই বাষ্প বানাবো তাহলে সেই ক্ষেত্রে মোট এন্ট্রোপের পরিবর্তন কত সেটা আমাকে বের করতে বলছে তো ওটা আমি এখন বের করব কোশ্চেনটা হচ্ছে মাইনাস টেন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার তাপমাত্রার এক কেজি বরফ এক কেজি বরফকে একশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার তাপমাত্রার বাষ্পে পরিণত করতে বাষ্পে পরিণত করতে করলে বা করতে যেটাই বলি করলে মোট এনট্রপির পরিবর্তন কত ডেল্টা এস কত হ্যাঁ সামেশন ডেল্টা এস লিখলাম মোট এনট্রপির পরিবর্তনটা বের করতে বলতে তাহলে আমরা যদি যদিও এটা দরকার নাই তবে আমরা বোঝার জন্য যদি এই গ্রাফটা একটু এঁকে নিই নাইন টেনের সেই গ্রাফটা যেটা ছিল তাহলে আমাদের একটু বুঝতে সুবিধা হবে যে বরফটার আগে তাপমাত্রা ছিল হচ্ছে ধর এটাকে আমি মাইনাস টেন বলতেছি এটা হচ্ছে মাইনাস টেন ফার্স্টে এখান থেকে জিরো পর্যন্ত উঠবে এটা ধর জিরো এখানে গিয়ে আর তাপমাত্রা পরিবর্তন হবে না অবস্থার পরিবর্তন হবে তারপর পুরাটা তার মানে প্রথমে মাইনাস টেন থেকে জিরো ডিগ্রি সেলসিয়াসের বরফে পরিণত হবে তারপর সে জিরো ডিগ্রি সেলসিয়াসের পানি হবে স্থির রেখে তারপরে আবার থেকে পর্যন্ত উঠবে এটা ধর পানিতে পরিণত তারপরে এই বাষ্প হবে এই পর্যন্ত তাহলে এখানে চারটা ধাপ ঘটছে একটা দুইটা তিনটা চারটা ওকে তো এই চারটা ধাপে আমার মোট এন্ট্রিপির পরিবর্তন বের করতে হবে তার মানে আমার এখানে একবার ডেল এস ওয়ান এইখানে ডেল এস টু এইখানে এইখানে ডেল 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 এস 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 এই চারটা বের করে যোগ করে দিলে আমি মোট এনট্রপির পরিবর্তনটা বের করে ফেলতে পারবো তাহলে আমরা শুরু করি প্রথমটা হচ্ছে ডেল এস এটা যদি বের করতে চাই প্রথমে তাপমাত্রার পরিবর্তন হয়েছে তো আমরা এখন ইয়া সূত্র শিখছি এরকম একটা একটা হচ্ছে এই আহ এটাকে আবার লেখা যাইতো যদি যে একটা হচ্ছে এম দিয়ে আরেকটা হচ্ছে এম ভি দিয়ে যদি অবস্থার পরিবর্তন হয় আর যদি তাপমাত্রার পরিবর্তন হয় এটাকে একটু আগে শিখে আসলাম সেটা হচ্ছে এম এস টু বাই টি এরকম তো এখানে যেহেতু তাপমাত্রার পরিবর্তন হয়েছে মাইনাস দশ থেকে সে জিরো ডিগ্রিতে পৌঁছাইছে তাহলে আমার তাপমাত্রার পরিবর্তনটা এখানে লেখা লাগবে আমি বলছি এক কেজি বরফ তাহলে এই এমের জায়গায় বসাচ্ছি ওয়ান আচ্ছা আমি আগে সূত্রটা লিখে দিচ্ছি যে এখন আমরা এই সূত্রটা ইউজ করতেছি এম এস লন টি টু বাই টি ওয়ান আর এখানে এসটা এমটা কিন্তু বরফের ভর তার মানে এখন সে বরফ আছে আইস দিয়ে দিলাম এসটাও কিন্তু আইসের আইস এই আইসের আপেক্ষিক তাপ হ্যাঁ বরফের আপেক্ষিক তার মানে হচ্ছে এম এক কেজি ভর এস হচ্ছে বরফের আপেক্ষিক তাপ সেটা ছিল একুশশো লন টি টু সে জিরোতে পৌঁছাইছে ওই ক্যালভিনে নিতে হবে দুইশো আর টি ওয়ান হচ্ছে মাইনাস দশ ছিল তাহলে মাইনাস দশ প্লাস দুইশো সেটা হবে হচ্ছে দুইশো তেষট্টি এবং এই মানটা যদি ক্যালকুলেটারে হিসাব করিস মাইনাস আসবে কেউ একজন আমাকে হিসাব করে বলতো কত আসে এই ম্যাচটা করেই শেষ করতেছি একুশ আই সরি 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 এখানে মাইনাস আসবে না প্লাসে আসবে কারণ হচ্ছে বাড়ছে তাপমাত্রা বাড়ছে সরি আসবে কত আসছে আসছে এটাই ওকে থ্রি সিক্স এইট থ্রি সিক্স সেভেন বোধ হয় তো আচ্ছা থ্রি সিক্স এটা প্লাসে আসবে সরি আমি ভুল বলে ফেলছি কারণ তাপমাত্রা বাড়ছে তাপমাত্রা হ্রাস পাইলে তখন হচ্ছে মাইনাসে আসতো আচ্ছা তো এখন এটা হচ্ছে ডেলটা এস ওয়ান পরেরটা হচ্ছে ডেল্টা এস টু এই দুই নাম্বার ধাপে কতখানি এন্ট্রোপির পরিবর্তন সেটা বের করি ডেল এস টু এই ক্ষেত্রে আবার আমি কোন সূত্র নিব এই ক্ষেত্রে যেহেতু অবস্থার পরিবর্তন হয়েছে এবং বরফ গোলে পানি হয়েছে তার মানে এই যে এই সূত্রটা লাগবে এম এল এফ ডিভাইডেড বাই টি তাহলে এটা হচ্ছে এম এল এফ ডিভাইডেড বাই আর টি কত এই যে জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কাহিনীটা ঘটছে তাইলে এটা দুইশো তিয়াত্তর ক্যালভিন এটার মান কত আসে থ্রি থ্রি সিক্স ট্রিপল জিরো থ্রি থ্রি সিক্স ট্রিপল জিরো ভাগ তিয়াত্তর বারোশ তিরিশ সবার কেটেই আসছে কিনা দেখিস বারোশো তিরিশ জুল পার আবার তাপমাত্রার পরিবর্তন ঘটছে কিন্তু এইবার যে ব্যাপারটা এবার কিন্তু আর বরফ নাই এটা কিন্তু গলে পানি হয়ে গেছে তার মানে এবার এম ডাব্লিউ এস কিন্তু ডাব্লিউ হবে পানিরটা হবে আর এখানে ওই ডিটি মানে আর কি সেটাকে এভাবে লিখতেছি লন টি টু বাই টি তাহলে এবার যেটা আসতেছে এম তো এক কেজি কারণ এক কেজি ভরের বরফ গড়লে এক কেজি পানি হবে তো সেটা এক কেজি এস এবার বিয়াল্লিশশো হয়ে যাবে পানির টার্গেটটা একুশশো ছিল বিয়াল্লিশশো ইন্টু টি টু হচ্ছে হান্ড্রেড প্লাস দুইশো তিয়াত্তর মানে হচ্ছে তিনশো তিয়াত্তর সরি লন দিইনি লন তিনশো তিয়াত্তর ডিভাইডেড বাই টিয়ন হচ্ছে দুইশো তিয়াত্তর এটা কত আসে একটু দেখ বিয়ালিশ দশ আসছে মেবি এটাই কি আসছে ওকে 1310.847 এরকম আর কি তাহলে 85 লিখলাম আচ্ছা এবার লাস্ট হচ্ছে S4 ওখানে আরেকবার এনট্রপির পরিবর্তন হইছে আর ওখানে বাষ্পে পরিণত হইছে তার মানে এই যে আমি এই সূত্রটা নিব লাস্ট এটা আচ্ছা ওইখানে লিখি ডেল্টা S4 যেটা

দু হাজার আশি পয়েন্ট ফোর তো এরকম একাধিক ধাপ ঘটছে ওখানে ওকে তাহলে আমার টোটাল মোট এন পরিবর্তনটা কত হয়েছে সেটা যদি বের করতে বলে তাহলে আমরা ডেল এস বের করব এবার ডেল্টা এসটা সবগুলো যোগ করে দেবো সুতরাং ডেলটা এস হবে এই প্রথমে ছিল আটাত্তর প্লাস বারোশো তিরিশ প্লাস দশ পয় হচ্ছে এখানে দশমিকের পরে সামথিং কিছু ছিল কিনা আমার খেয়াল নাই তো যাই আসুক সবগুলোকে যোগ করে টোটাল যেটা আসবে সেটাই হবে মোট এন্ট্রোপির পরিবর্তন তো এই এন্ট্রোপির পরিবর্তনটা এভাবে অঙ্ক না দিয়ে আবার কার্ণ চক্রের জন্য বলতে পারে ওই যে কার্নের চক্রের মধ্যে যে কোনো একটা রেখা বলে দিল যে এবি 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 রেখার রেখার পরিবর্তনটা বের করো তখন মধ্যে যন্ত্র কতখানি রেখা ছিল কি ওই যে উষ্ণ বস্তুটা যখন সরি বস্তুটা ওই কার্যনির্বাহক বস্তুটা যখন ওই তাপ গ্রাহক থেকে তাপ তাপ উৎস থেকে তাপ নিচ্ছিল মানে কি ওয়ান পরিমাণ তাপ নিচ্ছিল তো ওটার জন্য বের করতে দিলে আমরা আশা করি বের করতে পারবো তো এরকম আরও কিছু অঙ্ক আছে এখন আমার এখানে কোথাও মান প্লাস মাইনাস আসে নাই কারণ সব জায়গায় এন্ট্রপিউ বাড়ছে কিন্তু যদি এরকম হয়তো যে আমরা উল্টা করতাম শীতলীকরণ লেখচিত্র আঁকতাম তাহলে তখন দেখা যায় তো ধাপ গোলাতে মানটা ঋণাত্মক হইতো ওকে তো কখন এরকম বলতে পারে কোনো একটা সিস্টেমের মধ্যে কখনো একসাথে এরকম বলতে পারে যে একটা উচ্চ তাপমাত্রার বস্তু তাপ ছেড়ে দিচ্ছে আর একটা উচ্চ আহ তাপ ইয়া আর একটা বস্তু হচ্ছে তাপ নিচ্ছে এরকম মানে তাপের আদান প্রদান দুইটাই একসাথে হচ্ছে যে একটা গরম পানি আর একটা শীতল পানি ঠান্ডা পানি একসাথে মিশানো হয়েছে তখন বললো যে লাস্টে এই ক্ষেত্রে মোট ট্রোপের পরিবর্তন কত হবে তাইলে কিন্তু ওই গরম পানিটা তাপ ছেড়ে দিবে ওই আমরা নাইন টেনে পরে আসছি মিশ্রণের তাপমাত্রা নির্ণয় করা তো ওই ক্ষেত্রে আগে আমাদের মিশ্রণের তাপমাত্রাটা নির্ণয় করে নিতে হবে তোদের যদি ধৈর্য থাকে তাহলে ওরকম একটা অঙ্ক আমি একটু বলি अच्छा एक टू देखाई আমি বই এরকম পাচ্ছি না মানে কঠিন করে দিতে চাইলে এরকম করতে পারে আমি একটু উদাহরণ দেখাই দিচ্ছি একটা আমি ওয়ে বলে দিব কিভাবে করবি তোর বলা হইলো যে কোশ্চেন হচ্ছে সত্তর ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পাঁচ কেজি পানির সাথে ধর বলা হইল মাইনাস টু ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার তাপমাত্রার এক কেজি বরফ যোগ করলে বা মিশ্রিত করলে পরিবর্তন কত হ্যাঁ এই ক্ষেত্রে আমাদের অবস্থা হবে যে এইটা ধর উচ্চ তাপমাত্রার বস্তু আর এটা হচ্ছে নিম্ন তাপমাত্রার বস্তুর জন্য আমি গ্রাফটা দেখাচ্ছি তাহলে সত্তর ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি এটা হচ্ছে ডিগ্রি ডিগ্রি সেলসিয়াস সেলসিয়াস আর এখানে হচ্ছে ওকে তাহলে এরা এখন মিশে মাঝামাঝি যে তাপমাত্রাটা মানে মাঝামাঝি বলতে কোনো একটা তাপমাত্রা পৌঁছাবে এটা হচ্ছে মিক্সারের তাপমাত্রা এখানে আমি দেখাবো তাহলে এক্ষেত্রে কি হবে এটা এইটা তাপ ছাড়বে আর ওটা তাপ নিবে তাহলে ফার্স্টে আমাদের মিশ্রণের তাপমাত্রাটা একটু নির্ণয় করে নিতে হবে ফার্স্টের কাজ হবে নাইন টেনের এর মেথডে মিশ্রণের তাপমাত্রাটা নির্ণয় করে নেওয়া সবার কি মনে আছে মিশ্রণের তাপমাত্রা কেমনে নির্ণয় করত তাহলে গ্রাফটা কিরকম হবে আচ্ছা ঠিক আছে তাহলে আচ্ছা এই এই বরফটা কি করবে এটা উঠবে এটা হচ্ছে জিরো ওকে তাহলে প্রথমে জিরোতে উঠবে জিরোতে উঠার পরে সে গলবে গলার পরে সেইখানে মিশ্রণের তাপমাত্রা ধরে নিলাম মিশ্রণের তাপমাত্রা হচ্ছে টি সেই পর্যন্ত সে গিয়ে পৌঁছাবে তাহলে বরফের জন্য এইখানে তিন ধাপে এন্ট্রপির পরিবর্তন হবে সে প্রথমে জিরো পর্যন্ত উঠবে এইখানে একটা হইলো ধর এটাকে ডেল এস ওয়ান দিলাম ওর জন্য কিন্তু এন্ট্রপি বাড়তেছে এইখানে সে গলবে এটা হচ্ছে ডেল এস টু এটাও বাড়বে প্লাস হবে আর এটা হবে ডেল এস থ্রি সে মিশ্রণের তাপমাত্রা পর্যন্ত পৌঁছাবে আর এই উচ্চ তাপমাত্রার বস্তুটা এটা কিন্তু নেমে আসবে এবং নেমে সেই এই সত্তর থেকে মিশ্রণের তাপমাত্রা পর্যন্ত নেমে এটা তো মনে আছে যে শীতল বস্তুটা তাপ গ্রহণ করে ওই মিশ্রণের তাপমাত্রা পর্যন্ত পৌঁছাইতো আর উচ্চ তাপমাত্রার বস্তুটা ওই মিশ্রণের তাপমাত্রায় নেমে পরিবর্তন হবে এবং সেটা হ্রাস পাবেট্রোপির পরিবর্তন বের করতে হবে তাহলে আমি এন্ট্রোপির পরিবর্তন বের করার সূত্র তোরা এখন জানিস তাহলে আমি খালি ওই মিশ্রণের তাপমাত্রাটা কেমনি নির্ণয় করতে হইতো সেটার একটু মনে করাই দিই মিশ্রণের তাপমাত্রাটা নির্ণয় করার ওইটা ছিল গৃহীত তাপস বর্জিত তাপ সেটা দিয়ে তো আমরা এইখানে ধরে নিলাম যে ছেড়ে দেওয়া তাপ হচ্ছে কিউন আর গ্রহণ করা তাপ হচ্ছে এইখানে কিউ টু আচ্ছা এটা কিউ ফোর দিয়েই দেখায় কিউ ফোর আর এর গ্রহণ করা তাপ হচ্ছে কিউ টু আর কিউ থ্রি তিন ধাপে তাপ গ্রহণ করছে তাহলে ব্যাপারটা এরকম ছিল যে গৃহীত তাপ ইকুয়াল বর্জিত তাপ মানে হচ্ছে কিউন প্লাস কিউ টু প্লাস কিউ থ্রি টু হবে হচ্ছে কিউ ফোর এটা দিয়ে আমরা মিশ্রণের তাপমাত্রাটা বের করে নিতে পারি আমি খুব শর্টে করে দিচ্ছি আশা করি বুঝতে পারবি কিওয়ানটা কত হবে কিওয়ান ছিল হচ্ছে এম এস ডেলথি এখানে এম এস ডেলথিটা যেহেতু তাপমাত্রা পরিবর্তন হয়েছে তার মানে এম হচ্ছে বরফের ভর বরফ হচ্ছে পাঁচ কেজি ভর এস হচ্ছে বরফের আপেক্ষিক তাপ বরফের আপেক্ষিক তাপ হচ্ছে একুশশো আর বরফের তাপমাত্রা পরিবর্তন হচ্ছে হচ্ছে মাইনাস টু থেকে জিরোতে আসছে মানে ডেলটিটা ওই ক্যালভিনে নিলেও টুই হবে তাপমাত্রা পরিবর্তনটা টু প্লাস এখানে বরফের অবস্থার পরিবর্তন হয়েছে তার মানে হচ্ছে এম এফ সূত্র তাইলে পাঁচ কেজি ভর আর এলএফ হচ্ছে থ্রি থ্রি সিক্স ট্রিপল জিরো থ্রি থ্রি সিক্স ট্রিপল জিরো থ্রি এখানে আমি কিন্তু এখন ইয়া করতেছি না ওই মানে এন্ট্রপি নির্ণয় করতেছি না আমি ফার্স্ট আগে ওই মিশ্রণের তাপমাত্রা টি কত সেটা আগে নির্ণয় করতেছি আর এখানে কিউ থ্রিটা হবে এই কত আসতেছে এম এস ডেল টি আই আই মিন এইখানে হবে এম হবে পাঁচ কেজি এস এবার চেঞ্জ হয়ে যাবে কারণ এখানে পানি হয়ে গেছে এটা এটা হয়ে যাবে বিয়াল্লিশশো আর তাপমাত্রা পরিবর্তন হচ্ছে জিরো থেকে টি পর্যন্ত উঠছে তার মানে টি মাইনাস জিরো যেটাকে আমরা শুধু টি দিয়ে দেখাইতে পারি আমরা এই টিটাই বের করবো টি ওকে আর এইদিকে কিউ ফোরটা কত হবে সত্তর থেকে টিতে নেমে আসছে তার মানে এইটা হবে এম এস আচ্ছা এই আমি তো ভুল করে ফেললাম বরফের ভরটা আমি এক কেজি বলছিলাম তোরা কেউ কথা বলতেছিস না এক কেজি এক কেজি এক কেজি বরফের ভরটা এক কেজি হুম এইগুলা সবগুলো ওয়ান হবে পাঁচ কেজি পানি আমি উল্টা করে ফেলছি ওকে এটা বরফের জন্য লিখছি এই যে এটা কিন্তু কোল্ড বরফের জন্য তো এই পাঁচ কেজি হবে না সবগুলো এক কেজি হবে আচ্ছা আর হচ্ছে যদি পানির ক্ষেত্রে বলি তাহলে পানি ছিল সত্তর ডিগ্রি সেলসিয়াসে পাঁচ কেজি ভরের পানি ছিল এমএস এস ডেলথিটা তাইলে এম হচ্ছে পাঁচ কেজি আর পানির আপেক্ষিক তাপ হচ্ছে আর নেমে আসছে হচ্ছে সত্তর থেকে টিতে তার মানে এই সমীকরণটা সলভ করে ফার্স্টে মিশ্রণের তাপমাত্রা টিটা বের করে নিব ওকে মিশ্রণের তাপমাত্রা টিটা বের করে নিব তো এইখানে কিছু একটা আসবে এরপর আমরা ওই যে ডেল লেসন ডেল এস টু ডেল এস থ্রি সেটা বের করব তখন এই যে আমরা টি জানি ওকে তাহলে ফার্স্টে ডেলস বের করব ওই ইয়া দিয়ে এম এস লু বাই টি ওয়ান এই সূত্র তারপরে বের করব দিয়ে মানে দুইশো দিয়ে আর এখানে আবার এই যে মিশ্রণ তাপমাত্রা টিটা এখান থেকে জানব এইখানে আবার ওই যে টি ওয়ান লন টি টু বাই টি এর সূত্র দিয়ে ডেল এস থ্রি বের করব তিনটা ইয়া এন্ট্রোপের পরিবর্তন পাবো সবগুলোই ধনাত্মক আসবে কারণ এনট্রপি বাড়ছে এখানে আর এখানে একটা ডেল এস ফোর পাবো সেটাও হবে এম এস লন ওই যে টি টু বাই টি সূত্র এইখানে টি টু বসাবো কিন্তু এই যে এইটা নিচের তাপমাত্রাটা মানে পরবর্তী তাপমাত্রা যেটা হয়েছে আদি তাপমাত্রা হবে ওই সত্তর প্লাস দুইশো তিয়াত্তর এই ক্ষেত্রে দেখবি ডেল এস ফোর মানটা নেগেটিভ আসবে তো ওই কয়টা যোগ আর এটা বিয়োগ মানে সবগুলো যখন টোটাল করবো ডেল এস ওয়ান ডেল এস টু প্লাস ডেল এস থ্রি ক্লাস ডেলেস ফোর সবগুলা যোগ করবো যখন তখন আমাদের আল্টিমেটলি একটা ডেলেস পাব ওটাই হবে আমাদের ফাইনাল অ্যান্সার এটা তোদের কাজ থাকবে এটা তোরা শেষ করবি পরের দিন তো সেই পর্যন্ত সবাই ভালো থাকিস আলা হাফেজ আর বাকিও ম্যাথগুলা দেখিস আমরা পরের দিন যদি কারো কোনো প্রবলেম না থাকে আমরা নতুন চ্যাপ্টারে চলে যাব হ্যাঁ ওয়েট আগে আগে ক্লাসটা শেষ করি তাহলে এই নেক্সট আমাদের ইয়া হচ্ছে আমাদের নতুন চ্যাপ্টার শুরু করব কোনটা শুরু করব তোরা একটু সাজেস্ট করিস গ্রুপে আল্লাহ হাফেজ